ব্লগ শুরু করেছিলাম, তখন আমার ক্রাইম পার্টনার অভিষেকদা ছিল, এবারে একাই এসেছি, অভিষেকদা ভীষণ মিস করছি। আমাদের ক্রাইম হলো ভালো ভালো জায়গায় গিয়ে গোগ্রাসে গেলাম, বাদ বাকি সব ক্রাইমের থেকে দূরে থাকি। এই মহব্বতের শরবত দেখতে খুব ভালো লাগলেও হাইজিনের জন্য খাইনি, কখনো একবার বাড়িতে বানিয়ে দেখবো। প্রচুর খাবার আমিষ থেকে নিরামিষ, এখানে ভেজ থেকে ননভেজ সবই আছে। এক সাইডে যেমন চিকেনের কাবাব থেকে ফ্রাই নানান রকমের প্রিপারেশন তৈরি হচ্ছে, আর অন্যদিকে বড় বড় মাছ ভাজা চলছে, আর একটা সাইডে তেমনই শিরমাল বাকারখানি, নানান রকমের ব্রেড, নিরামিষ চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি, নানান রকমের ভাজাভুজির দোকান, তার সঙ্গে তো নানান রকমের ফল থাকতেই হবে। এই হলুদ তরমুজ তো জীবনে প্রথম দেখলাম, জানি না খেতে কেমন হয়। আর এই ছোলাটাও দেখতে খুব লোভনীয়, এই খড়ের গদির মতো রং বেরঙের শিমুই গুলো দেখলে মনে হয় ওর ওপর চড়ে দাপাদাপি করি। দইবড়া, খেজুর, ড্রাই ফ্রুটস কিনা আছে। ঘুরতে ঘুরতে তাস্কিনের কাছে পৌঁছলাম, তবে যা ভিড়, ভাবলাম ঈদের পরই নয় যে কোনো সময় এসে খেয়ে যাবো, এটা তো পারমানেন্ট দোকান। উল্টো দিকেই চোখে পড়লো হালুয়া পরাঠা, যেটা আগের বারে এখানেই আলাপ হওয়া ভাই জিশান সাজেস্ট করেছিল। লাস্ট বারেই এসে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় হলো না। এবারে এই গরম গরম পরোটা ভাজা হতে দেখে ঠিক করে নিয়েছিলাম খাই না খাই নিয়ে তো যাবই। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে একবারে চলে গেলাম আলবাইকের সামনে। আলবাইকের মাছ ভাজা তো আগের বারেও খেয়েছিলাম, ভেটকির বদলে প্রথমে প্রায় কাতলা মাছ খাইয়েছিল, এবারে তাই নিয়ে নিলাম কাবাব, মাটন লাহোরি কাবাব 40 টাকা করে পার পিস, আর চিকেন আফগানি কাবাবে দুটো 30 টাকায়। আমি বলেছিলাম হাফ করে দিতে, কিন্তু ওরা গোটাই দিয়ে দিয়েছে, যতটা বড় এক্সপেক্ট করেছিলাম অতটা নয়, একটা শিকি কেটে 2 পিস করা হয়েছে। তবে দুটো কাবাবই 2 রকম খেতে, চিকেনটা দেখতে পেয়ারে কাবাব টাইপের হলেও টেস্ট একদম আলাদা, তাই অতটা হেভি হয়নি। আমার মাটনটাই বেশি ভালো লেগেছে, বেশ ক্রাঞ্চি স্পাইসি একটা টেস্ট ভালো লাগছে। তার মধ্যে সসটা দেওয়া আছে ভুনা দই দিয়ে। পেয়ারে কাবাবটা একটু সফট হয়, এটার টেক্সচারটা একটু কোর্স, চিকেন গুলো হালকা মুখে আসছে, আর তার সঙ্গে গরম মশলার ফ্লেভার, ভীষণ মাইল্ড একটা টেস্ট। চিকেন আফগানি কাবাব নিয়েছি, ফার্স্ট মাছ কাবাব নিয়েছি, এবার চিকেন। ক্যামেরা হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট, ওটা একটু মাইল্ড অথবা স্পাইসি হয়, ওটা যেন একটু চটপটা ছিল বেশি, যেমনি ঝাল সেমনি টক, গরম মশলা, এলাচিটা বাইরে পেলাম, এলাচ আছে, দুটোই 2 রকমের টেস্ট, ঝাল পছন্দ করলে অনেক বেটার, মাটনটা বেটার। সেই জায়গায় মাটনটা আবার আরেকটু মিটি, কিমার চাংগুলো একটু বড় বড়ই মুখে লাগছে বেশ, একটা ঝালঝাল মশলার টেস্ট, আর তার সঙ্গে এই টক টক পুদিনা চাটনি আর বাটারের ক্রিম মেলানো এই সসটা সব মিলিয়ে অসাধারণ লাগছিল। আগের মানে অভিষেকরা ছিল, অনেক সুবিধা হচ্ছিল, নানান রকম খাওয়া ট্রাই করেছি, এখন আমার পক্ষেও একা খাওয়া সম্ভব। এখানে খেয়ে চলে গেলাম হাজি আলাউদ্দিনের মিষ্টির দোকানে। হাজি আলাউদ্দিনের আগেও 2-1 বার আমি খেয়েছি, এবারে নিলাম আখরোটের হালুয়া। প্রথমে ছিল বাত্তিসি হালুয়া, তারপরে গাজরের হালুয়া, আর এই লাইট ব্রাউন কালারের হালুয়াটা হচ্ছে আখরোটের হালুয়া, যেটা একটু অন্যরকম টেস্ট, আর পাশেরটা মালাই হালুয়া। এদের হালুয়াটাই সবচেয়ে স্পেশাল, আখরোটের হালুয়াটা টেস্ট করে ওটাই বেটার লাগলো, তাই ওটাই নিলাম, সবই 600 টাকা কেজি। পালক পাকোড়াটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানেও ভাজাভুজি সবই শেষ হয়ে গিয়েছিল। আগে এসছি এখানকার ওই বাত্তিসি হালুয়া পান্তুয়াটা খুবই ভালো, তো এবারে আমি নিয়ে গেলাম আখরোটের হালুয়া, ট্রাই করলাম। আখরোটের হালুয়াটা একটু হালকা মিষ্টি, যেটা আমার পছন্দ, আর বাত্তিসি হালুয়াটা একটু মানে কড়া মিষ্টি, তাই এবারে আমি নিলাম না, ওই আখরোটটাই বেটার, আর বাকি মিষ্টি অন্য সময় নিয়ে যাবো, এখন ক্যারি করাটা মুশকিল। বম্বে হালুয়া মাস্কাত মাস্কাত কি বললো বুঝতে পারলাম না, তাই কেটে পড়লাম। ভেবেছিলাম পাশের আগের বারের মিষ্টির দোকানটা থেকে চিকেন সিঙ্গাড়াটা খাবো, কিন্তু এবারে দেখলাম ওরা কোনো ভাজাভুজি বানায়ও নি, আর লোকজনও সব আলাদা। এই রাস্তায় ছিল সুতা কাবাব, তবে আমার সেবারেই ওটা খুব একটা ভালো লাগেনি, একটু ওভাররেটেড লেগেছিল। রাস্তায় আরো কয়েকটা ইন্টারেস্টিং কাবাবের দোকান ছিল, এই লাল হলুদ সবুজ নানান রকমের কাবাব দেখে ভীষণ লোভ লাগছিল, কিন্তু এখানে চিকেন মাটন ছাড়া অন্য জিনিসপত্র ছিল যেটা আমি খাই না, তাই ওখান থেকে আস্তে আস্তে চলে এলাম আবার তাস্কিনের কাছেই।
এখানে এসে আগের বারে আলাপ হওয়া জিশান ভাইয়ের সঙ্গে আবার দেখা হয়ে গেল। প্রায় এক বছর পর এই ভাই আমাকে দেখে চিনতেও পেরেছে আর ভীষণ খুশি, আর পুরো সবকিছু মনেও আছে তখন আমরা ব্লগ করেছিলাম। এবারে চিকেন চিজ বলের খোঁজ করতে ও বললো এবারে ওটা বানায়নি, নতুন আইটেম কি আছে জিজ্ঞেস করতে সাজেস্ট করলো চিকেন চিজ রোলটা। চিকেন চিজ রোল দাদার দোকানে তো আমি আসি লাস্ট টাইম ট্রাই করেছিলাম, এবারে খাওয়াচ্ছে তাইলে স্পেশাল আইটেম। এবারে হালুয়া তবে মালাই টালাই দেওয়া বেশ খেতে ভালো লাগছে, এরপর আমি হালকা পাওয়া নিয়ে যাবো। খাবারটার কোনো টাকাই নিতে চাইছিল না, অনেক ঝামেলা করে জোর করে ওর হাতে 100 টাকা ঘুষতে ও মাত্র 50 টাকা কাটবে, জানি না এটার দাম কত ছিল। এই একদিনের আলাপে এত খাতিরদারি, এত আদর আপ্যায়ন পেলে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট পরের দিন আসার জন্য ইনভাইট করেছিল, চিকেন স্প্রিং রোল খেয়ে পেট ভরে গিয়েছিল তাই জন্য আর গরম গরম হালুয়া পরাঠা খেতে পারলাম না, তাই বাধ্য হয়ে প্যাক করে নিতে হলো 100 গ্রাম 50 টাকা। খুব সুন্দর করে ফয়েলে মুড়ে প্যাক করে দিয়েছিল, যদিও বাড়িতে ওটা নরম হয়ে যায় তবে মাইক্রোওয়েভে আবার রিহিট করতে ক্রিস্পি হয়ে যায়। এটা বেশ ভালো লেগেছে আমার খেতেও, স্পেশালি নন্তা তরকারির সঙ্গে আরো ভালো লাগছিল। হালুয়াটাও বেশ ভালোই মিষ্টি, একটু ঘি চপচপে, ওপরে অনেক ড্রাই ফ্রুটস ছিল তবে আমার ভাগ্যে সবুজ সবুজ চুলকা নাম করেছিল। আচ্ছা, মেয়ে সাতবী পিড়ি বই কামো করতে করতে সাতবী পিড়ি শুদ্ধ হলবাই এই কাম করতে হুয়া হ্যাঁ দোকান আগ্রা মে দোকান মিঠাই কাজ দোকান আগ্রা জানে মিঠাই কী দোকান পে বেঠনা হর টাইম মিল যায় 12 মহিনে বিকতা হ্যাঁ পর ঠিক আচ্ছা হ্যাঁ আপনি ইস বার তো ট্রাই করলে ইধারই। থ্যাংক ইউ, ঈদ মুবারক অ্যাডভান্স হয়ে সবাইকে ঈদ মুবারক বলে বাড়ি ফিরে যাচ্ছিলাম, তখন আবার দেখলাম এই স্পেশাল শাহি টুকরা স্টলটা 1 পিস 50 টাকা। ভেবেছিলাম ভালো লাগলে বাড়িও নিয়ে আসবো, খাওয়া শেষ করছি শাহি টুকরা। লখনৌ থেকে এসছেন লখনৌ শাহি টুকরা বললেন কালকে আর পাওয়া যাবে না, তবে আমার ঠিক জমলো না, ব্রেডটা যদি একটু গরম গরম ক্রিস্পি হতো তাহলে বোধ হয় বেশ ভালো লাগতো। অনেকক্ষণ ব্রেডটা মালাইয়ের মধ্যে থেকে নরম হয়ে গিয়েছিল আর তার সঙ্গে এই মালাইটা অতটাও ইমপ্রেসিভ নয়, এতগুলো ভালো খাবার খেয়ে লাস্টে এই বাজে খাবারটা খেয়ে একটু মুখটা খারাপ হয়ে গেল, আর কিছু খেতে ইচ্ছে করলো না, বাড়ির দিকে রওনা দিলাম। যাই হোক, পরের বারে সুবর্ণা আর অভিষেকদের নিয়ে আবার এসে জমিয়ে খাওয়া যাবে। তব তক চ্যানেল কো সাবস্ক্রাইব করো আর খাতে রহো, শুক্রিয়া মেহরবানি আর ঈদ মুবারক।